হ্যালো, আসসালামু আলাইকুম। FNF কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনে আলু দিয়ে মাছের ঝোল তরকারি। সজনে আলু দিয়ে মাছের ঝোল তরকারিটা তৈরি করতে আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, চলুন সেগুলো দেখে নেই। এখানে আমি 5 পিস মাছ ভালো করে পরিষ্কার করে একটু হলুদ, মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলু, আমি কেটে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি নিয়েছি 4টা সজনে ডাঁটা কেটে পরিষ্কার করে, একটা টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট এবং 1/4 চা চামচ পেপরিকা, 1টা বড় সাইজের পেঁয়াজ আমি 1/4 ভাগ নিয়েছি, 7 মতো লবণ এবং 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব মাছ। এখন মাছগুলো আমি এপাশ ওপাশ ব্রাউন কালার করে ভেজে নিব এবং চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মাছটা ভাজা হয়ে গেলে আমি এই তেলটাতেই সজনে এবং আলুটা ভেজে নিব। এখন এই তেলটার ভিতরে আমি দিয়ে দিব 1/3 কাপ তেল। তেলটা দিয়ে আমি এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা আমি তেলটার সঙ্গে 2 মিনিট ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে আমি এতে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে আমি এতে গুঁড়ো মশলাটা দিয়ে দিব। এখন গুঁড়ো মশলাটা দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিট ভুনে নিব। মশলাটা যখন আমার ভুনা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব সজনে ডাঁটা। এখন সজনে ডাঁটাটা দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভুনে নিব। সজনে ডাঁটাটা আমার ভুনা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিব 7 মতো লবণ। লবণটা দিয়ে আমি আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে আর 2 মিনিট এটাকে ভুনে নিব। যখন আমার আলু এবং সজনে ডাঁটা কষানো হয়ে যাবে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি 10 মিনিট রান্না করে নিব এবং পানিটা যখন ফুটে উঠবে আমি এতে দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে আমি আর একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ মিনিট হাই হিটে রান্না করার পর আমি এতে দিয়ে দিব টমেটো ফালি। এখন টমেটো ফালিটা দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 15 মিনিট চুলার আঁচটা লোয়ে রেখে রান্না করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বোলে তুলে নিবো।